নতুন বহু যন্ত্রণা দেখেন দাওয়াত দিয়েছে এখন এত মজার মজার খাবার সামনে থাকলে কিভাবে শুকাবো বলেন কি করব শুকাতে তো হবে এর আগে যত সাফার করছি যতবার বাইরের কান্ট্রিতে গেছি এরকম সবাই দাওয়াত দিয়ে দিয়ে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে জাস্ট নট ফর মি আমার জামাই দুজন মিলে পাল্লা দিয়ে এবার ডায়েট করে শুকাচ্ছি মানে আমি শুকাচ্ছি মানে ওয়েটটা মেনটেন করতেছি সো সেটা অ্যাকচুয়ালি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো যে কীভাবে আমি ডায়েটটা মেনটেন করতেছি এবং এত এত খাবার আমার চোখের সামনে থাকার পরও কীভাবে এবার আমার ওয়েট বাড়ে নেই লেটস গো সো যারা আমাকে রেগুলার ফলো করেন তারা সবসময় দেখেন যে আমার বর আমাকে নিয়ে নানান দেশ বিদেশে ঘুরে আসলে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ছোটবেলায় মা একবার বলেছিল বিয়ের পরে বরের সাথে ঘুরবি আমি মনে করেন সেই কথাটাকে মান্য করতে অক্ষরে অক্ষরে পালন করছে যাই হোক এখন বিষয় হচ্ছে এই যে দেশের বাইরে আসার পরে খাওয়া দাওয়ার যেই হিড়িক লেগে যায় মনে হয় যে মানে জীবনে কোনোদিন খাই নাই এখানে এসেই সব খেতে হবে আসল ফ্যাক্ট হচ্ছে কি দেশে অনেক ধরনের কাজকর্ম ব্যস্ততার মাঝখানে খাওয়া দাওয়ার কথাটা ভুলে থাকি বাট এখানে যেহেতু কোনো কাজকর্ম নেই ঘোরাঘুরিটাই মেইন ফ্যাক্ট তখন আসলে খাওয়াটাই হয়ে যায় একটা মুখ্য বিষয় তো যেখানে যা পাই নিউ ডিশেস সব কিছু ট্রাই করি কিসের ফ্যাট কিসের সুইট কোনো কিছুই কখনো মেনটেন করা হয় না আর এটা যে আমার জন্য কত বড় ভুল সেটা টের পাই দেশে ফেরার পরে লাস্টবার আমেরিকাতে গিয়ে আমার লিটারেলি 15 কেজি বেড়ে গিয়েছিল যেটা দেখার পরে আমার মাথায় হাত তারপর কত কষ্ট করে একটা নর্মাল ওয়েটে নিজেকে মেনটেন করে নিয়ে এসেছি আর তারপরে তো চলে আসলাম সিঙ্গাপুর অ্যান্ড অস্ট্রেলিয়া ট্যুর মানে কোনোভাবে একটু নিজেকে ফিট রাখতেই পারি না যাই হোক সিঙ্গাপুরে মেনটেন করাটা ইজি থাকলেও কিন্তু অস্ট্রেলিয়া আমার জন্য অনেক কঠিন কেননা এখানে আমি এসেছি প্রথমবারের মতো আমার বড় ননাসের বাসায় বাই দ্য ওয়ে অনেকে প্রশ্ন করছিলেন ননাস বলতে কি বোঝায় ননাস বলতে বোঝায় জামাইয়ের বোন বড় বোন সো এখানে আসার পরে আমি তো নতুন বউ আমিও তো মনে করেন অতিথি আপ্যায়নে খুবই আবেগ আপ্লুত বাট ইউ নো বাট যেটা কষ্ট করে গেইন করেছি এটাকে যে আবার হারিয়ে ফেলতে হবে এই ভয়ে আমি দেশ থেকে প্রিপারেশন নিয়ে এসেছি কীভাবে একটা হেলদি ওয়েতে ফিটনেস বজায় রাখা যায় আর সহজ উপায় আমি একদম অনলাইনেই কিন্তু অনেক দিন ধরেই নিউট্রিশনিস্ট দিলরুবা শারমিন আপুর সাথে যোগাযোগ করছিলাম অ্যাট লাস্ট ওনার থেকে আমি একটা পারফেক্ট ডায়েট প্ল্যান নেই এবং উনি আমার হাইট ওয়েট ফুড হ্যাবিট সব কিছুকে বিবেচনায় রেখে একটা পারফেক্ট ডায়েট প্ল্যান দেয় এবং তিনি আমাকে বলে দেন যে প্রথমেই খুব বেশি খাবার কমিয়ে দেননি কেননা ফার্স্টে তো আমাদের বডিটাকে অ্যাডজাস্ট হতে হবে যেহেতু একটা রেগুলার ফুড হ্যাবিটের মধ্যে আমি ছিলাম সুইট অ্যান্ড তেল চর্বি কিছুই খাওয়া যাবে না উনি নাস্তা কিন্তু আমাকে খুব মজার মজার খাবার দিয়েছেন যেমন ওটস আপেল টক দই লো ফ্যাট মিল্কের একটা মিশ্রণ প্লাস আপনি এখানে চাইলে কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন এটা কিন্তু দারুণ দারুণ টেস্টি সাথে কিন্তু নাস্তা করার আধা ঘন্টা পরে উনি গ্রিন টি 1 কাপ চিনি ছাড়া খেতে বলেছেন সো এরকম আরও প্রতিটা ঘন্টায় 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 কোন কোন খাবার আমার খাওয়া উচিত প্রতিটা জিনিস উনি আমাকে সাজেস্ট করে দিয়েছেন যেটা আমি রেগুলার ফলো করেছি এখানে এসেও কারণ এত ইজি গোয়িং ফুড যে খুব বেশি প্যারা নেই এগুলো খুঁজে বের করতে সো আমার জন্য ডায়েটটা মেনটেন করা কোনো ধরনের প্রবলেমই হয়নি আর সবচেয়ে বড় কথা এতটা হেলদি ওয়েতে যখন আমি আমার ওয়েটটা মেনটেন করতে পেরেছি তখন আমাকে আর কে দেখে বলেন হেলদি ওয়ে তো সবাই খুঁজে আমিও খুঁজেছি যদিও এখানে মেনটেনেন্সটা একটু কঠিন কারণ আপনার জিহ্বাকে সামলাতে হবে খাবার থেকে বাট ইটস ওকে এরপরে আমি দেশে ফেরার পর ওনার কাছে আবারও গেলে উনি আমাকে নতুন একটা ডায়েট চার্ট দিবে আমার ওয়েট কতটুকু কমলো বা কীভাবে আরও মেনটেন করা যায় সব মিলিয়ে উনি আস্তে আস্তে আমার বডিটাকে একটা প্রপার ডায়েটে ধীরে ধীরে অ্যাডজাস্ট করাবেন সো ইট রিকোয়ার্স টাইম বাট স্টিল আপনার কাছে আমার কাছে মনে হয় যে হেলদি ওয়েট চাইতে বড় কিছু আর কিছুই হতে পারে না আর এই সেবাটা যে কেবলমাত্র আমি অনলাইনেই পাবো তা কিন্তু নয় ওনার কিন্তু ফিজিক্যাল একটা চেম্বার আছে যেখানে গিয়েও কিন্তু আমি হাইট ওয়েট সব কিছু দিয়ে এরকম ডায়েট চার্টস নিতে পারবো এবং অবশ্যই একটা ফলো আপে থাকতে হবে কারণ ওই যে বললাম বেশি তাড়াহুড়োর জিনিস খুব একটা মিষ্টি হয় না সো ধীরে সুস্থেই সব কিছু আয়ত্তে আনতে হবে যে আমার জামাই বাজার করতেছে কারণ হচ্ছে আমরা দুজন মিলে হচ্ছে স্বাস্থ্যকর প্রতিটি ফোটা মেনটেন করতেছি আমরা যাতে মোটা হয়ে না যাই বাংলাদেশে গিয়ে কান্নাকাটি না করি তার জন্য না আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ আম এত এত ফল কিনতেছি আমরা মনে করো যে ফল খেয়ে আমরা বেঁচে থাকবো আগামী কয়েকদিন এটা না এটা
আসলে প্রত্যেকবার যখন দেশের বাহিরে আসি যেটা নিয়ে আমাদের ফার্স্ট বাসায় গিয়ে সবচেয়ে ফার্স্ট কনসার্ন যেটা হয় সেটা হচ্ছে আমাদের ওয়েট বেড়ে, যেটার জন্য আমি খুবই কনসার্ন ছিলাম। অ্যান্ড ইউ অলরেডি নো যে কত টাইপের মেডিসিন এভরিথিং আমি অনেক কিছু নেওয়ার ট্রাই করেছিলাম। মেডিসিন কিন্তু ইজ নট আ হেলদি ওয়ে, সবসময় হেলদি ওয়ে হচ্ছে প্রপার ডায়েট, প্রপার রুটিন মেনটেন করে যদি আপনি আপনার ওয়েট কমাতে পারেন, ওয়েট লুজ করতে পারেন এবং সেটাকে যদি আপনি ধরে রাখতে পারেন, দ্যাটস দ্য হেলদি ওয়ে। সো এবার আমি সেটাই করার চেষ্টা করেছি। এই যে প্রায় এক মাসের মতো দেশের বাহিরে আছি এবং আরও থাকবো, রেগুলারলি আমি একটা ডায়েট ফলো করছি, একদমই প্রপারলি ফুড হ্যাবিট মেনটেন তো করতেই হবে। আসল কাহিনী হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকেন হচ্ছে আমার বড় ননাস, এখন আমি এখানে নতুন বউ। তো নতুন বউ আসলে কি হয়, দাওয়াত দাওয়াত দাওয়াত, ফুড অ্যান্ড ফুড, স্ন্যাক বিনস, এই বটবটি, এই সাত আটটা বটবটি একসাথে বেঁধে রাখছে স্ন্যাক বিন। এটা নাকি এখানে $3 অলমোস্ট কাছাকাছি ৩০০ টাকা কাছাকাছি, তারপরে বাংলাদেশে হচ্ছে টাকা হবে ৩০ টাকা এখানে আসলে টাকার হিসাবটা ওইভাবেই, এখানে আসলে টাকা হিসাব করলে চলবে না, ডলারে চলবে। ইয়েস, ইটস নট টাকা, ইটস ডলার। ডলার খাবা টাকায় তা হবে না,